আসলে আমি অনেকদিন পরে এই সেকেন্ড ফ্লোরে নামলাম। লকডাউনের সময় এখানে আসি নাই, সামার টাইম অনেক মিস করছি, আসতে পারিনি এখানে। আজকে দেখলাম যে দেখি একটু যাই। আসলে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমিও যেখানে থাকি, আমি থাকি চারতলা, বাট সেকেন্ড ফ্লোরে এই এটা আছে। এখানে একদম এটা কিন্তু সেকেন্ড ফ্লোর, বাট এরা গাছ লাগাইছে। আর এটা হচ্ছে আমার আমি যেখানে থাকি, বিল্ডিংটা মানে 34 ফ্লোর, আমি থাকি চারতলায়। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা সামার টাইমে সবাই এখানে এসে এনজয় করে বসে। বিকালে আসলে এই বছর সামার টাইমে আসতে পারি নাই, কারণ লকডাউনের সময় এখানে নোটিশ দিছে আসা যাবে না। আর এটা হচ্ছে সামার বারবিকিউ করার মেশিন জায়গায়। দেখা গেল তোমার সঙ্গে আমি এখানে আসলে অনেক প্রশ্ন করছিলাম, কাঁচামরিচ গাছ, বেগুন, তারপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, এগুলো এবছর কিছুই করতে পারি নাই। এখানে আমি গাছ লাগাই এই যে গত বছর পুদিনা পাতার গাছগুলো এখন আবার নিজের ইচ্ছে করছি লাগাতে পারি নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচে থাকে আগামী বছর সামারে আমি লাগাবো। অলরেডি রুদ্র তো এখানে যে মাটিগুলো দেখছেন এগুলো কিন্তু ফার্স্ট ফ্লোর না, ওটা সেকেন্ড ফ্লোরে ওরা পোর্টেবল ভাবে মাটি এনে গাছ লাগাইছে যাতে প্রাকৃতিক গাছ এগুলো আমরা একটু বুক করতে পারি। অলিনো তুমি কোথায় গেছো? অলিনো জি, এটা সেকেন্ড ফ্লোরে আনিও। নো নো, ডোন্ট টাচ ইট, আই ক্যান নট টাচ ইট থমাস, আই ক্যান ওয়েট আউট সো লট অফ জিম মেশিন, বাট বলে না কথা আছে না যে মক্কার মানুষ হাজবেন আমার মতো। আমি আর কি অনেক জিমের মেশিন আছে, অথচ আমি একবারও নামি না, প্রায় 2 বছর হয়ে গেছে। বাট কয়েকদিন মনে হয় কয়েকদিন আমি জিম করছি। এখানে অনেক ধরনের কত প্রকারের চান, বাট আগে আমি যেখানে থাকতাম ওখানে ছিল না ব্যবস্থা, তখন $200 দিয়ে অন্য জায়গায় জিম করতে যেতাম। বাট এখন নিজের বাসায় নিচে চারতলা থাকি, দুতলায় নামতে পারি না মানে এটা। তবে চিন্তা করতেছি এখন থেকে জিম করতে হবে। লট অফ জিম মেশিন, দিস ইজ মাই সান, হি ডুইং, বাট হি ডোন্ট হ্যাভ টু, বাট হি ডুইং। না না